একজন প্রাপ্তবয়স্ক মানুষের ঘুমের পরিমাণ হচ্ছে 7 থেকে 9 ঘন্টা, আর শিশুদের ঘুম হচ্ছে 9 থেকে 13 ঘন্টা। আমরা যদি প্রতিদিন আমাদের দিনের কাজগুলো সুন্দরভাবে করতে চাই, তাহলে কিন্তু আমাদের রাতের অবশ্যই ঘুমটি অনেক ভালো হওয়া উচিত, যাকে আমরা সুনিদ্রা বলে থাকি। কিন্তু প্রায় আমরা সকলেই জীবনের কোনো না কোনো সময়ে এই সুনিদ্রা উপভোগ করতে পারি না। এ কারণে দেখা যায় যে আমাদের দিনের কাজকর্মগুলো ঠিক মতো হয় না, মেজাজ খিটখিটে হয়ে থাকে, কাজে মনোযোগ কমে যায়, শিশুরা স্কুলে যেতে চায় না, লেখাপড়ার ফল খারাপ হয়ে যায়। এজন্য আমার মনে হয় আমাদের প্রত্যেকের স্লিপ অভ্যাস, এটি একটু আমাদের লাইফস্টাইলে আমরা যেন মেনে চলি সেটি দেখা উচিত। আমরা যেখানে ঘুমোই, অর্থাৎ বেডরুম, বেডরুম হবে শান্ত, শীতল এবং অন্ধকার। একই সময়ে আমাদের প্রতিদিন ঘুমাতে যেতে হবে, ধরুন 11টা বা 12টা, আবার একই সময়ে ঘুম থেকে উঠে যেতে হবে, সেটি ধরুন 6টা বা 7টা। এটি কিন্তু আমরা ছুটির দিনেও এই নিয়মটা যেন ধরে রাখি। ঘুমের আগে চা কফি এগুলো খাওয়া যাবে না। অনেকে ভাবেন যে মদ্যপান করলে হয়তো ঘুম ভালো হয়, তা কিন্তু না। হয়তো ঘুম তাড়াতাড়ি আসে, কিন্তু ঘুম হালকা হয়ে যায়, গভীর ঘুম হয় না, ঘুম দ্রুত ভেঙে যায়। প্রতিদিন ব্যায়াম করা উচিত, কিন্তু সেটি অবশ্যই রাতে ঘুমানোর অন্তত 4 ঘন্টা আগে। ভালো হয় সূর্যাস্তের আগে যদি আপনি দৈহিক ব্যায়ামের কাজটি করে ফেলেন। ঘুমানোর আগে আপনি হট বাথ বা ঈষদুষ্ণ গরম পানিতে শাওয়ার নিতে পারেন, 1 গ্লাস গরম দুধ খেতে পারেন। দুপুরে খাওয়ার পর কখনো ঘুমাবেন না। যদি আপনি দুপুরে খাওয়ার পর একটু গা এলিয়ে দেন, সেটিও যেন 15-20 মিনিটের বেশি না হয়। যদি দুপুরে ঘুমান, তাহলে রাতের ঘুমে ব্যাঘাত ঘটে। রাতে ঘুমানোর অন্তত 2 ঘন্টা আগে আপনি কিন্তু আপনার রাতের খাবার খেয়ে ফেলবেন, এবং রাতে ভুঁড়ি বোঝন না করা ভালো। অতিরিক্ত তৈল, মশলাযুক্ত খাবার, এই খাবারগুলো আসলে ঘুম হালকা করে দেয়, ঘুমে ব্যাঘাত ঘটায়। ঘুমের আগে মানসিক উদ্বেগ, উত্তেজনা এগুলো অবশ্যই কমানো উচিত। এই জন্য আপনি যারা নামাজের অভ্যাস আছে, নামাজ পড়তে পারেন, সুন্দর বই পড়তে পারেন, ঘুমের আগে হালকা টিভি দেখা, তারপরে ধরুন যে হালকা গল্প করা, মেডিটেশন করতে পারেন, যোগা করতে পারেন। অবশ্যই ঘুমের আগে আপনার টিভি এবং টেলিফোনের সুইচ বন্ধ রাখবেন। ঘুমের আগে খুব উত্তেজনামূলক কোনো আলোচনা, মিটিং, এই ধরনের বিষয়গুলো পরিহার করবেন। অনেকেই বলেন যে ঔষধ ছাড়া ঘুম হয় না, এবং তারা নিয়মিত ঘুমানোর জন্য ঔষধ খেয়ে থাকেন। মনে রাখবেন, এই ঔষধে যে ঘুম হয়, এই ঔষধ যদি আপনি দীর্ঘদিন খান, সেই ঔষধে ঘুম হওয়ার চেয়ে বরং ঘুমের পরিমাণ আরও কিন্তু কমে যায়। আপনাদের সবার সুনিদ্রা হোক, সকলের জন্য এই শুভেচ্ছা থাকলো।